সাজেক প্রধান কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের একটা নাটিকা নিয়ে আলোচনা করব, অবাক জলপান। অবাক জলপান নাটিকাটি লিখেছেন সুকুমার রায়। তাহলে কবি সুকুমার রায় এই অবাক জলপান নাটিকাটি লিখেছেন। তাহলে এই অবাক জলপান নাটিকাটি সুকুমার রায় লিখলেন, কিন্তু তার সম্পর্কে তো আমাদের কিছু জানতে হবে। সুকুমার রায় কে? শিশু সাহিত্যিক সুকুমার রায় 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনিও শিশু সাহিত্যিক ছিলেন। পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হয়েও শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর সরল কবিতা লিখেছেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখেছেন, যেমন আবল তাবল, পাগলা দাশু, অবাক জলপান তার অমর সৃষ্টি। সুকুমার রায় 10ই সেপ্টেম্বর 1923 সালে মৃত্যুবরণ করেন। এখন আসো এই অবাক জলপান যে নাটিকা, এই নাটিকাটি এখন আমরা আসি অবাক জলপান নাটিকাটির মূল ভাব। অবাক জলপান নাটিকাটি হচ্ছে একটি হাসির গল্প। তোমরা এই নাটকটা যখন পড়বা তখন বুঝতে পারবা যে এর মধ্যে যে সংলাপগুলি আছে আসলে এই গল্পটা, এই নাটকটা, এটার মধ্যে একটা হাসির গল্পই ফুটে উঠেছে। তো গল্পটি হচ্ছে পথিক তৃষ্ণার্ত রাজপথে দেখা হয় এক জুড়িওয়ালার সঙ্গে। সে জুড়িওয়ালার কাছে একটু জল পাই চায়, মানে জল চায় আর কি, মানে কোথায় পাওয়া যাবো চাইছে। কিন্তু জুড়িওয়ালা ভাবেন তিনি বুঝি জল পাই চান, এই নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। জুড়িওয়ালা রেগে মেগে সেখান থেকে চলে যায়। তাদের এই কথা কাটাকাটি শুনে পাশের বাড়ির জানালা থেকে এক বৃদ্ধ লোক শুনতে পান এবং পথিকের কাছে জানতে চান যে কী হয়েছে। তখন পথিক বৃদ্ধ লোকটিকে বলে, শিক্ষার্থীরা। তারপর পথিকের কথা শুনে বৃদ্ধ লোকটি জুড়িওয়ালার সম্পর্কে মন্তব্য শুরু করে, কিন্তু পথিক জলের কথা বৃদ্ধ লোকটিকে বলতে সে 25 রকমের জলের কথা তাকে শুনিয়ে দেয়। পথিক তারপরে বৃদ্ধ লোকটিকে থামিয়ে দেয়। তারপর বৃদ্ধ লোকটি তার সাথে রাগ করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। শিক্ষার্থীরা, তারপরে এই পথিক কী করে জানো? সে কিছুক্ষণ এগিয়ে দেখে যে এক বাড়িতে এক ছেলে পড়াশোনা করতেছে, কিন্তু তার কণ্ঠস্বর শুনে সে তাকে ডাকে। তার ডাক শুনে তার মামা বাড়ি থেকে বের হয়ে আসে এবং তার কাছে জানতে চায় সে কী চায়। তখন তার কাছে পথিক বলল যে তাকে তার পানি তৃষ্ণা পেয়েছে, কিন্তু পানি তৃষ্ণার কথা বললে কী হবে, তাকে বিভিন্ন রকমের জলের কথা শুনালো। কিন্তু পথিকের তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ সে অনেক পানি খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কিছুতেই তাকে কেউ পানি দিচ্ছে না, তার কথা কেউ বুঝতেই পারতেছে না, বিভিন্ন রকমের খুঁত ধরতেছে। তারপর সে কী করলো, এখন কীভাবে পানি খাবে? সে অনেক বুদ্ধি খাটিয়ে শেষমেশ এই বালকের মামার কাছ থেকে সে পানি আদায় করলো এবং তার তৃষ্ণা নিবারণ করলো। শিক্ষার্থীরা দেখো, আমি বোর্ডে তোমাদের কিছু শব্দার্থ দিয়েছি। শব্দার্থগুলো হচ্ছে, দেখো, গৃহস্থ মানে গৃহস্থ যারা সংসারী লোক, তেষ্টা মানে পিপাসা। আমরা যে গল্পটি পড়েছি এখানে তো একজন লোক পানির জন্য পিপাসায় কাতর। খাটিয়া, কাঠের তৈরি খাট। এক্সপেরিমেন্ট অর্থ পরীক্ষা নিরীক্ষা। শিক্ষার্থীরা দেখো, এই অবাক জলপান নাটক থেকে আমি তোমাদের তিনটা প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বোবা জল বলতে কী বোঝায়? 2, জলাতঙ্ক কাকে বলে?
তিন জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এখানে আমি তিনটা প্রশ্ন দিয়েছি আসলে তোমাদের কবিতা হোক বা এই গল্প হোক দুইটা তিনটা প্রশ্ন কিন্তু থাকে না আমরা ওইখানতে মেন দুই তিনটা প্রশ্ন উঠাই দেই সেটাই তোমাদের বাড়ি কাজ হিসাবে দেই এই গল্পটা অবাক চলপন গল্পটি ভালোভাবে পড়বে পড়লে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে আমি তোমাদের সংক্ষিপ্তভাবে বলেছি আর তোমরা এটা অ্যাসাইনমেন্ট আকারে লিখবে লিখলে এটা তোমাদের মনে 25 তারিখে জমা দিতে হবে তোমরা অ্যাসাইনমেন্টগুলি 25 তারিখে জমা দিবে আর তোমাদের যে সামনে পরীক্ষা সেই পরীক্ষার জন্য আমি তিনটা রচনা দিয়েছি দেখো এক নম্বরে তোমার প্রিয় শিক্ষক দুই শব্দ দূষণ তিন বর্ষাকাল শিক্ষার্থীরা সঠিক বিরামচিহ্ন বিপরীত শব্দ এক কথায় প্রকাশ সাধু চলিত রূপ এগুলি তোমরা যেমন আমরা দিয়েছিলাম এই দেশ এই মানুষ থেকে ফেব্রুয়ারি গান পর্যন্ত দিয়েছিলাম তোমাদের এবার হবে এই দেশ এই মানুষ থেকে অবাক জলপান পর্যন্ত তোমরা এখান থেকে এটা ভালোমতো পড়বে এমনকি তোমাদের আমি আগামী ক্লাসে পত্র দরখাস্তগুলি দিয়ে দিব যাতে তোমরা পড়তে পারো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো আজকের ক্লাসে পর্যন্ত শেষ ধন্যবাদ সবাইকে